টাইপ রাইবোজোমেরও আবার দুইটা সাব ইউনিট থাকে। ইউক্যারিওটিক টাইপ রাইবোজোমকে আমরা বলি 80S 87 ভার্জ, তো এটারও দুইটা সাব ইউনিট থাকে। তো আমরা বড়টাকে বলি লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, দিস ইজ লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, সাব ইউনিট এটার মান হচ্ছে আমাদের গিয়ে হলো 60S। আর আমাদের একটা স্মল ইউনিট থাকে পৃথক অবস্থায়, পৃথক অবস্থায় এটাকে আমরা বলি স্মল, দিস ইজ স্মল সাব ইউনিট, এটাকে আমরা বলি 40S। যখন 60 এবং 40 পৃথক অবস্থায় থাকবে আমরা এটাকে 60-40 বলেই কনসিডার করব। বাট রিমেম্বার, যখন তারা প্রোটিন তৈরি শুরু করে দিবে, দুইটা সাব ইউনিট একত্রিত হয়ে গিয়েছে, তখন এটাকে আমরা বলবো একত্রিত হয়ে যাওয়া, মানে তখন আমরা দুটাকে একত্রিত বলবো। আমি একত্রিত করে দিই, তোমরা বুঝে ফেলছো, আমরা এটাকে দুইটা একত্রিত করে দিচ্ছি, ওকে। তখন এই দুইটাকে আমি আর 60-40 বলতে পারবো না, 60 রিমেম্বার অলওয়েজ আলাদা, 40 আলাদা, বাট যখন তারা মিলিত হয়ে যাচ্ছে তখন আর 60-40 বলা যাবে না, তাদেরকে বলতে হবে দিস ইজ 80S। ওকে, এখানেও আমরা কতগুলো টার্ম ব্যবহার করতেছি, টার্ম দিয়ে আমরা কতগুলো কন্ডিশন বোঝানোর চেষ্টা করতেছি, যে 80S মানে প্রোটিন তৈরিতে অংশ নিয়ে ফেলছে, ছোট বড় এক হয়ে গেছে, আর 60-40 মানে তারা প্রোটিন তৈরি করছে না, বাট সাইটোপ্লাজমে আছে, তারা আলাদাভাবে আছে, তারা প্রোটিন তৈরি করছে না, এরকম একটা মিনিং প্রকাশ করানো হচ্ছে। তো বন্ধুরা, যেটা লার্জ ইউনিট, রিমেম্বার এইটার আবার তিনটা সাইট থাকে, দ্য লার্জ রাইবোজোমাল সাব ইউনিট হ্যাভিং থ্রি সাইট, ওয়ান ইজ এ সাইট, পি সাইট অ্যান্ড ই সাইট। রিমেম্বার, যেটা বড় রাইবোজোমাল সাব ইউনিট তার তিনটা সাইট থাকে, সাব ইউনিট তো বুঝতেই পারতো, এটা লার্জ হতে পারে, স্মল হতে পারে, লার্জের আবার তিনটা সাইট থাকে, দিস ইজ নট সাব ইউনিট, দিস ইজ সাইট, এস আই টি ই। এই সাইটগুলোকে আমরা একটাকে বলি এ সাইট, পি সাইট অ্যান্ড ই সাইট। এ সাইট কি মিনিং করে, দিস কল্ড অ্যাডিং সাইট, অ্যাডিং অ্যাড করে, দিস ইজ এ ফর অ্যাডিং সাইট, দিস ইজ অ্যাডিং সাইট। এটা কি অ্যাড করে তোমরা জানো, এটা প্রোটিন তৈরির কারখানা, রাইবোজোমের বড় এবং ছোট ইউনিট একত্রিত হয়ে গেছে, তারা রাইবোজোম তৈরি শুরু করে ফেলছে। তো রাইবোজোম তো, এটা তো কারখানা, কারখানা প্রোটিন তৈরি করবে ভালো কথা, কিন্তু কারখানা কাঁচামালের তো যোগান দিতে পারে না, তাকে কাঁচামালের যোগান দিতে হবে। এটা কিসের কারখানা, প্রোটিন তৈরির কারখানা, তাহলে এখানে আমরা কি কাঁচামালের যোগান দিব, ইয়েস অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলোকে যদি আমরা এখানে সাপ্লাই করতে পারি, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের কারখানা প্রোটিন বানায় দিবে। তাহলে অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য র ম্যাটেরিয়ালস অফ প্রোটিন। তাহলে আমরা সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে এখানে সাপ্লাই করবো, অবভিয়াসলি আমার রাইবোজোম তো আর অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, সে প্রোটিন তৈরি করতে পারে, কোত্থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো অ্যাসিডটা তাকে কে দিবে, সাইটোপ্লাজম দিবে, ওকে। সাইটোপ্লাজম থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে চলে আসে, এই যে আসতেছে, এটা নিয়ে আসে টিআরএনএ। আমরা যখন ট্রান্সলেশন নিয়ে কথা বলবো তখন এ ব্যাপারে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। তাহলে টিআরএনএর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড অ্যাড হচ্ছে, কোথায় অ্যাড হচ্ছে, রাইবোজোমের প্রথম সাইটে, যে এখানে অ্যামাইনো অ্যাসিড অ্যাডিং হয়, সংযুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা এভাবে জোড়া লাগিয়ে 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 পলিপেপটাইড তৈরি করি। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে এটাকে পেপটাইড বন্ড বলা হয়, আর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে সেটাকে বলা হয় পলিপেপটাইড। তো এখানে আমরা প্রতিনিয়ত সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করি এবং অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে অ্যাড হয় এই জায়গাতে, এই জন্য দিস কল্ড অ্যাডিং সাইট, নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। রিমেম্বার, অ্যাডিং সাইডে আমরা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতেছি, হোয়াট ইজ দ্য ইম্পেসিস অফ পি সাইট, ইয়েস, অ্যাডিং হওয়া নতুন অ্যামাইনো অ্যাসিড যেটা আসছে প্রোটিন তৈরি করার জন্য, এইটাকে আমরা শিফট করে পি সাইটে পাঠিয়ে দিই। পি সাইট ইজ ফর পেপটাইড বন্ড ফরমেশন সাইট, দিস কল্ড পেপটাইড বন্ড ফরমেশন সাইট।
আমরা নাম শুনেই বুঝতে পারতেছি এখানে পেপটাইড বন্ড তৈরি হবে, তাহলে আমাদের সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে এসে যোগান দিবে, যোগান দিচ্ছে আমরা, যুক্ত করতেছি, আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের পি সাইটে চলে যাবে। আবার একটা সাইটোপ্লাজম থেকে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসলো, ওই অ্যামাইনো অ্যাসিডটাকে আবার আমরা পি সাইটে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এখন পি সাইটের কাজ হচ্ছে পেপটাইড বন্ড তৈরি করা। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে রিসিপশন করে, সরি, এ সাইটটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, যেখানে অ্যামাইনো অ্যাসিড রিসিভ করা হয়, অ্যাড করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, জড়ো লাগানো হচ্ছে, যুক্ত করানো হচ্ছে। আর পি সাইটটা হচ্ছে পেপটাইড বন্ড তৈরির জায়গা। ওকে, তো বন্ধুরা, আমরা প্রথমে বলছিলাম যে অ্যামাইনো অ্যাসিড কিন্তু এমনি এমনি আসে না, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসা হয়, কে নিয়ে আসে, টিআরএনএ। ধরো টিআরএনএর মাথার উপরে অ্যামাইনো অ্যাসিড আসে, তাহলে যখন অ্যামাইনো অ্যাসিডটাকে আমি পেপটাইড বন্ধন তৈরি করে ফেললাম, তখন কিন্তু এই টিটা ফ্রি হয়ে গেল, দ্যাটস মিন টিআরএনএ নাও ফ্রি। সাইটোপ্লাজম থেকে টিআরএনএ, দিস ইজ টিআরএনএ, টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, কিন্তু যখন অ্যামাইনো অ্যাসিডটা পি সাইটে গিয়ে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু টিআরএনএ মুক্ত। এই মুক্ত টিআরএনএ কিন্তু এ সাইট দিয়ে বের হতে পারে না, ও বের হয় ই সাইট থেকে। সো উই কল্ড ই সাইট ইজ ফর এক্সিস্টিং সাইট অফ টিআরএনএ। তার মানে এখান থেকে যে টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল অ্যাডিং সাইট, অর্থাৎ এ সাইটে যুক্ত করছিল, ওই টিআরএনএই অ্যামাইনো অ্যাসিডটাকে হারাই গিয়ে পি সাইটে গিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো জোড়া লেগে যায়, ফলে টিআরএনএতে আর অ্যামাইনো অ্যাসিড থাকে না। আগে আমার টিআরএনএতে অ্যামাইনো অ্যাসিড ছিল, আমি এইটা বললে বুঝবো এ সাইট, আমি এইটা বললে বুঝবো পি সাইট, দিস ইজ পি সাইট। আর যখন আমার মুক্ত হয়ে যাচ্ছে টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড মুক্ত হয়ে যাচ্ছে, এবং মুক্ত হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডগুলোকে যখন পি সাইট পেপটাইড বন্ড তৈরি করে ফেলতেছে, অর্থাৎ প্রোটিন তৈরি শুরু করছে, তখন এই টি আর আমরা রাখবো না, এটাকে আমরা আবার সাইটোপ্লাজমে নিয়ে যাব, এটাকে এক্সিস্ট করে দেওয়া হয় ই সাইট থেকে। তাহলে আমরা রাইবোজোমের বড় সাব ইউনিট সম্বন্ধে আমরা ধারণা পেলাম। রাইবোজোমের বড় সাব ইউনিট দুইভাবে বিভক্ত, একটা আমরা প্রোকারিওটিক টাইপ, ওটাকে বলি 50S, একটা ইউক্যারিওটিক টাইপ, এটাকে বলা হয় 60S। আর এই 60S বা 50S-এর তিনটা সাইট থাকে, এ, পি এবং ই। এ নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড এখানে নিয়ে আসা হয়, পি সাইটে আমরা পেপটাইড বন্ধন তৈরি করি, আর ই সাইট থেকে আমরা ওই যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল, অ্যামাইনো অ্যাসিড তখন প্রোটিনে রূপান্তরিত হয়েছে, আর টিটা তখন থাকে না বা টিআরএনএ থাকে না, টিআরএনএ আবার সাইটোপ্লাজমে এক্সিস্ট করে বেরিয়ে যায়। রাইবোজোমের যে সাইট থেকে এক্সিস্ট করে সেটাকে বলা হয় এক্সিস্টিং সাইট বা ই সাইট। আর আমাদের স্মল রাইবোজোমাল সাব ইউনিট, যেটাকে আমরা বলি প্রকৃত কোষের ক্ষেত্রে 40S বা আদি কোষের ক্ষেত্রে 30S, এদের গুরুত্বটা কি, এখানে এমআরএনএ আসে, রিমেম্বার এমআরএনএ, এটা একটা গুরুত্ব নিয়ে কথা বলতেছি। তাহলে বন্ধুরা, আমরা রাইবোজোমের স্ট্রাকচারটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে এটাকে বলবো দুইটা সাব ইউনিট থাকে, একটা লার্জ একটা স্মল। লার্জটাকে আমরা বলি 60, স্মলটাকে বলা হয় 40। আদি কোষের ক্ষেত্রে আমরা লার্জটাকে বলি 50, স্মলটাকে বলি 30। লার্জটার আবার তিনটা সাইড থাকে, এ, পি, ই। প্রোটিন তৈরির জন্য যে কাঁচামাল দরকার, অ্যামাইনো অ্যাসিড, সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলো এসে এ সাইটে বসে আর কি, ইট ইস রিসিভ করে, রিসিপশনিস্ট হিসেবে কাজ করে অ্যাডিং সাইট। পি সাইটে আমরা কী করে অ্যামাইনো অ্যাসিডগুলোকে জোড়া লাগাই, পুঁথি একটা একটা করে আসতেছে, আর পুঁথিগুলোকে আমি সুতা দিয়ে গাঁথতেছি। তাহলে সুতা গাঁথার কাজ কে করে, আমাদের পি সাইট, পেপটাইড বন্ড তৈরি করে। আর ই সাইট আমাদের যে টিআরএনএ আনচার্জ অবস্থায় হয়ে গেছে, এটা আমরা ব্রিফ আলোচনা করব। তো এইখান থেকে আমাদের ই সাইট থেকে বেরিয়ে যায়, আর আমাদের স্মল রাইবোজোমাল সাব ইউনিটটা হচ্ছে আমাদের এমআরএনএ ধারণ করে, এমআরএনএতে কোডন থাকে, আর ওই কোডনগুলোর ভিত্তিতেই অ্যামাইনো অ্যাসিড আসে। এটা আরও অনেক ব্রিফ আলোচনা, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে আমাদের বলতে পারি যে আমাদের লার্জ ইউনিটটা মূলত অ্যামাইনো অ্যাসিড এবং টিআরএনএকে ধারণ করে, আর আমাদের স্মল ইউনিটটা আমাদের এমআরএনএকে ধারণ করে। তাহলে আমাদের প্রোটিন তৈরি করতে গেলে অনেকগুলো বিষয় লাগে, বড় রাইবোজোমাল সাব ইউনিট লাগে, ছোট রাইবোজোমাল সাব ইউনিট লাগে, অ্যামাইনো অ্যাসিড লাগে, টিআরএনএ লাগে, কারণ টিআরএনএ না হলে তো সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে আমরা আনতে পারবো না। আবার কোন অ্যামাইনো অ্যাসিডকে আনবো, অ্যামাইনো অ্যাসিড তো অনেক প্রকার আছে, আইসোলিউসিন একটা অ্যামাইনো অ্যাসিড, লিউসিন, প্রোলিন, সেরিন, সিক্রেটিন, গ্লুটামিক অ্যাসিড, থ্রিওনিন, অ্যালানিন, প্রোলিন, দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন আওয়ার সাইটোপ্লাজম। সো আমি কোন অ্যামাইনো অ্যাসিডকে চাই,
এখন কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, এই কোন অ্যামাইনো অ্যাসিড আসবা, মানে ডাক দিবে এখান থেকে আর কি, তখন এই ডাকটা দেই আমাদের এমআরএনএতে থাকা কোডন। এমআরএনএ ইজ মেসেঞ্জার, এটা দূত, এটা নিউক্লিয়াস থেকে আসে, সে মূলত ডিমান্ড করে যে ওই অ্যামাইনো অ্যাসিড আসুক, ওই অ্যামাইনো অ্যাসিড আসুক। তার মানে এখানে যত্রতত্রভাবে অ্যামাইনো অ্যাসিড আসতে পারবে না এ সাইটে, এ সাইটে অ্যামাইনো অ্যাসিড আসাটা নিয়ন্ত্রণ করে মূলত আমাদের এমআরএনএ। তাহলে এ সাইটটাকে কন্ট্রোল করে আমাদের এমআরএনএ। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারতেছি আমাদের প্রোটিন তৈরি করতে গেলে আমাদের রাইবোজোমের বড় ইউনিট লাগে, ছোট ইউনিট লাগে, টিআরএনএ লাগে, এমআরএনএ লাগে, অ্যামাইনো অ্যাসিড লাগে। অ্যামাইনো অ্যাসিডটাই কাঁচা মাল, ওটাকে বহন করে আনে টিআরএনএ। আর কোন অ্যামাইনো অ্যাসিড আমি চাইবো এই চাওয়াটা নির্ভর করে আমাদের এমআরএনএর উপরে। আর মূলত তোমরা এভাবেই রাইবোজোমের স্ট্রাকচারটা বর্ণনা করবা যে এটা প্রোটিন এবং আরএনএতে তৈরি, এটা নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে, এটা আদিকোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে ভ্যারি করে। আদিকোষের ক্ষেত্রে আমরা বলছিলাম 70S, প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা বলছিলাম 80S। আর এটার গুরুত্ব তো বর্ণনা করবা যে কোষের জন্য যত প্রোটিন দরকার সব প্রোটিনগুলো রাইবোজোম দ্বারা তৈরি হয় বলে রাইবোজোমের গুরুত্ব অনেক বেশি। বন্ধুরা আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করে টপিক্সটা ক্লোজ করব, সেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম যে রাইবোজোমগুলোকে আমরা দুই জায়গায় পাই। একটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, ওকে, এখানে স্মলও আছে ধরো, এখানে আবার লার্জগুলোও আছে, আলাদা করে রাখছি, তারা প্রোটিন তৈরি করছে না। এমনকি আমি এদেরকে এক করেও রাখতে পারি, দেখা গেল স্মল এবং লার্জটাকে আমি এক করে রাখছি, তার মানে ধরে নিচ্ছি যে তারা প্রোটিন তৈরি করতেছে। এদেরকে তখন আর 64টি বলবো না, এদেরকে বলবো তখন 80, ওকে। আর কিছু রাইবোজোমগুলোকে আমরা সাইটোপ্লাজমে, এটা স্মল সাব ইউনিট বুঝতেই পারতেছ, এটা রাইবোজোমের লার্জ সাব ইউনিট বুঝতেই পারতেছ। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা স্মল ইউনিট এবং একটা লার্জ ইউনিট পরস্পর একত্রিত হয়ে গেছে, তখন আমি ধরে নিচ্ছি যে এখানে প্রোটিন তৈরি শুরু হয়েছে। তাহলে বন্ধুরা এখানে রাইবোজোমগুলোকে দুই জায়গায় থাকার কারণটা কী? খুব সংক্ষেপে বলে দিই, মনে রাখবে যে আমাদের রাইবোজোম তো প্রোটিন তৈরি করতে পারে, তাই না বন্ধুরা? এখানে আমাদের প্রোটিন তৈরি হলো, দিস ইজ প্রোটিন তৈরি হচ্ছে, এটা একটা প্রোটিন সাইটোপ্লাজমে, ওকে। তো বন্ধুরা আমাদের এই প্রোটিন কোন রাইবোজোম তৈরি করেছে? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম না, বরং সাইটোপ্লাজমে থাকা মুক্তভাবে রাইবোজোম, সাইটোপ্লাজমে থাকা মুক্ত রাইবোজোম প্রোটিন তৈরি করেছে। এই প্রোটিনটা হচ্ছে ফাইনাল, দিস ইজ ফাইনাল প্রোডাক্ট, এখানে আর কোনো কাটছাট করা যাবে না, কোনো রং সং মাখানো যাবে না, দিস ইজ ফাইনাল। তাহলে মুক্তভাবে থাকা রাইবোজোম যে প্রোটিনগুলো তৈরি করে, দিস প্রোটিনস আর ফাইনাল, দে আর ফাইনাল প্রোটিন, আর কখনো কেউ হাত দেবে না, ওখানে গলজি বডি কোনো খবরদারি করবে না, কেউ কোনো কাজ করতে পারবে না, দিস ইজ ফাইনাল, ওকে। আর যে সমস্ত প্রোটিন এন্ডোপ্লাজমিক, যে সমস্ত প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম দ্বারা উৎপাদিত হয়, ওই প্রোটিনগুলো আর নট ফাইনাল, এগুলো ফাইনাল না, বিকজ দিস প্রোটিন কামস ফর রাইবোজোম, দোজ টাইপস অফ রাইবোজোম হু আর অ্যাটাচড উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বলে এই প্রোটিনটা অপরিণত, আমি এটাকে ইম্যাচিউর বলতেছি, দিস প্রোটিন আর নট ম্যাচিউর। এই ম্যাচিউর প্রোটিনটাকে কে পরিণত করে? আমাদের গলজি বডি। আমরা জানি যে আমাদের সাইটোপ্লাজমে গলজি বডি থাকে, গলজি বডিকে এটাকে পরিণত করে। তাহলে আমি দেখতে পাচ্ছি রাইবোজোম দুই রকমের প্রোটিন তৈরি করে, একটা প্রোটিন উৎপাদনের পর থেকেই ফাংশনাল, যেটা মুক্ত রাইবোজোম তৈরি করে, আর একটা প্রোটিন উৎপাদনের পর সে ফাংশনাল নয়, তাকে ফাংশনাল করার জন্য আর একটা অঙ্গাণুর হেল্প করে, সেটাকে আমরা বলি গলজি বডি। তাহলে আমরা আইডিয়াটা পাচ্ছি দুইভাবে রাইবোজোম কোষে অবস্থান করে, একটা মুক্তভাবে, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্তভাবে, মুক্তভাবে যে অবস্থান করে সে যা করে ওটাই ফাইনাল, ফাইনাল প্রোটিন। আর যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থেকে প্রোটিন তৈরি করে, দ্যাট ইজ নট ফাইনাল, ওটাকে আমরা গলজি বডিতে শিফট করাই এবং গলজি বডি ওটাকে ফাইনাল করে, তারপরে ওটাকে সাইটোপ্লাজমে রিলিজ করে, তাহলে গলজি বডি দিয়ে যাবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম যে প্রোটিন তৈরি করে তা গলজি বডি হয়ে রিলিজ পায়। আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে এনজাইম এবং হরমোন সব থেকে বেশি সিক্রেটরি অর্গানিলস কোনটি, মানে ক্ষরণকারী অঙ্গাণু কোনটি, কোষীয় অঙ্গাণু, আমরা গলজি বডি বলি, সহজেই বলি গলজি বডি আমাদের হরমোনগুলোকে ক্ষরণ করে। হোয়াই হরমোন গলজি বডি কেন ক্ষরণ?